ওকে, পা দিয়ে ঠেলতেছে মনে হচ্ছে বাইক, কোনো সমস্যা নাকি? পা দিয়ে আছে, টিম বাইক বিডির কি ফরহাদ ভাই মনে হচ্ছে? ফরহাদ ভাই, ফরহাদ ভাই, কি অবস্থা আপনার? বন্ধ হয়ে গেছে হঠাৎ, তেল নাই নাকি? ও কি কি সমস্যা হলো? ওই যে আরেকজন ভাই পা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছেন, মানে গাড়িতে কিন্তু স্টার্ট নাই, হ্যাঁ, ও ভার্সন ফোর দিয়ে উনি ঠেলে নিয়ে যাচ্ছেন। আর সমস্যা যেটা হয়েছে এটা তো আপনার ফেজার দেখতেই পাচ্ছেন। তো এই জিনিসগুলো দেখলে আসলে ভালো লাগে যে এই যে একজন বাইকার না হয়ে যদি একটা কার থাকতো এখানে, কিন্তু উনি চাইলেও কিন্তু হেল্পটা করতে পারতেন না, কিন্তু এই যে এক পা দিয়ে গাড়ি চালাচ্ছেন আর আরেক পা দিয়ে কিন্তু ঠেলে নিয়ে যাচ্ছেন। যদি তেলের সমস্যা হতো তাহলে তো তেল তো ট্রান্সফার করা যেত, কিন্তু এটা যেহেতু তেলের সমস্যা না, মানে বাইকে সমস্যা দেখা দিছে, হয়তো ফিউজ কেটে গেছে, হয়তো কোনো ওয়্যারের কানেকশন ডিসকানেক্টেড হয়ে গেছে, হতে পারে। দেখেন রাস্তাটা এখানে আবার ন্যারো হয়ে গেছে, তো এই রাস্তায় এখানে এই অবস্থায় গাড়ি যদি সমস্যা হয়, সার্ভিস সেন্টার বেশ দূরে, ফরহাদ ভাই পরিচিত মানুষ, উনি এরকম বিপদে পড়েছেন আর কি। আর যে ভাইটা এই যে ওনারে ঠেলতেছেন, ওনাকে অনেক সাধুবাদ জানাই, অনেক ধন্যবাদ জানাই, এই যে এত কষ্ট করে উনি ওনাকে ঠেলতেছেন। আমরা হয়তো অনেকেই আছি বাইকার যারা এই সমস্যাটা মানে দেখি যে কেউ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা হয়তো পাশ দিয়ে চলে যাই, কিন্তু উনি কিন্তু এই হেল্পটা করতেছেন, মানে ভালোবাসা তো এটাই। আর ওই ভাইটাকে, ভাই ভাই, ওনার নাম কি? নেহাল ভাই না? খুবই ভালো লাগলো ভাই, খুবই ভালো লাগলো ব্যাপারটা। হ্যাঁ রাইট রাইট, আপনার এই ব্যাপারটা খুবই ভালো লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালোবাসা রইলো। তাহলে আমার কি কোনো হেল্প লাগবে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, সাবধানে যাবেন।